নমস্কার। পশ্চিমবঙ্গের একটি সরকারি বিদ্যালয়ে সম্পূর্ণ স্থায়ী পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। এসএসসি দ্বারা নিয়োগের সমান সুযোগ সুবিধা পাওয়া যাবে। কোন কোন বিষয়ের কটি শূন্যপদ আছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন ফি, বয়সসীমা, বেতন ক্রম এবং কিভাবে আবেদন করবেন তা ডিটেলস আলোচনা করব। চলে যাচ্ছি বিদ্যালয়ের ওয়েবসাইটে। DH ভারত সেবাশ্রম সংঘ, প্রণব বিদ্যাপীঠ, HS, বিদ্যালয়ের ঠিকানা ডায়মন্ড হারবার, সাউথ চব্বিশ পরগনা, পিন 74331, বিদ্যালয়ের ফোন নাম্বার 9083293040। এটি একটি রেকগনাইজড গভর্নমেন্ট স্পন্সর হায়ার সেকেন্ডারি বেঙ্গলি মিডিয়াম বয়েজ স্কুল। এখানে একটি জিও দেওয়া আছে, মেমো নাম্বার। এই জিও অনুযায়ী স্কুল অথরিটিকে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের অধিকার সরকার থেকে দেয়া আছে। এখানে যে পোস্টগুলিতে, পার্মানেন্ট পোস্টগুলিতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে সেগুলি হলো, প্রথমটি হলো বেঙ্গলি অ্যাসিস্ট্যান্ট টিচার, পোস্টের হচ্ছে সেকশন হচ্ছে নর্মাল সেকশন অর্থাৎ 9-10 জন্য, পোস্টের গ্রুপ হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েট উইথ বেঙ্গলি অ্যান্ড বিএড অর এনি আদার ইকুইভ্যালেন্ট অ্যান্ড স্পেসিফাইড কোয়ালিফিকেশান, অর্থাৎ বাংলা নিয়ে গ্র্যাজুয়েট তার সাথে বিএড বা ইকুইভ সমতুল্য ডিগ্রি থাকলেই হবে। পোস্টের ক্যাটাগরি হলো OBC B, অর্থাৎ OBC B ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবেন। পোস্টটি হলো পারমানেন্ট পোস্ট, ভ্যাকেন্সি হচ্ছে একটি। পরের যে ভ্যাকেন্সিটি সেটি হলো ইতিহাসের অ্যাসিস্ট্যান্ট টিচার, এটিও নর্মাল সেকশন 9-10 জন্য, গ্রুপ হচ্ছে সোশ্যাল সায়েন্স গ্রুপ, একাডেমিক কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট উইথ হিস্ট্রি অ্যান্ড বিএড অর এনি আদার ইকুইভ্যালেন্ট অর স্পেসিফাইড কোয়ালিফিকেশান। এই পোস্টটি হলো আনরিজার্ভড, অর্থাৎ সকলেই আবেদন করতে পারবেন। পোস্টটির টাইপ হলো পার্মানেন্ট, আর একটি পোস্ট আছে। পরের ভ্যাকেন্সিটা হলো কম্পিউটার সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট টিচার, পোস্ট নেম, সেকশন হচ্ছে HS সেকশন, পোস্টের গ্রুপ ও HS সেকশন, এখানে কোয়ালিফিকেশান লাগবে পোস্ট গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার সায়েন্স অর্থাৎ কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি MSc, তার সাথে বিএড অর ইকুইভ্যালেন্ট স্পেসিফাইড কোয়ালিফিকেশান লাগবে। আর এই পোস্টটিও আনরিজার্ভ, পোস্টটির টাইপ হলো পারমানেন্ট, আর একটি পোস্ট আছে। শেষ পোস্টটি হলো কেমিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট টিচার, পোস্ট নেম, এটি হচ্ছে পোস্টের সেকশন হচ্ছে HS সেকশন, পোস্টের গ্রুপ হচ্ছে HS সেকশন, এক্ষেত্রে কোয়ালিফিকেশান লাগবে MSc ইন কেমিস্ট্রি তার সাথে বিএড অথবা ইকুইভ্যালেন্ট। পোস্টটি হলো আনরিজার্ভ, অর্থাৎ সকলেই আবেদন করতে পারবেন। পোস্টের টার্মিনেশন পোস্টের হচ্ছে টাইপ হচ্ছে পার্মানেন্ট, আর এখানেও একটি ভ্যাকেন্সি আছে। এলিজিবিলিটি থাকলেও, মানে এলিজিবিলিটি কি থাকতে হবে, শুধু কোয়ালিফিকেশান থাকলেই হবে না, আরেকটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেটি হচ্ছে যে অবশ্যই ক্যান্ডিডেটকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ভারতের নাগরিক, সে মেল বা ফিমেল হলে হবে। আর এজ লিমিট হচ্ছে অ্যাজ পার লেটেস্ট WB স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী বয়সসীমা হতে হবে। সর্বনিম্ন বয়স 1-1-2022 অনুযায়ী তাহলে 21 বছর, আর সর্বোচ্চ বয়স 20 বছর। তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। SC ST 5 বছর, OBC 3 বছর, আর 40%-এর বেশি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা 8 বছর ছাড় পাবেন। এবার হচ্ছে মেথড অফ সিলেকশন, কীভাবে প্রার্থী নির্বাচন করা হবে। দুটো ফেজ আছে। ফেজ ওয়ানে হচ্ছে যে লিখিত পরীক্ষা নেওয়া হবে, সেই লিখিত পরীক্ষার দুটো পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে রেসপেক্টিভ সাবজেক্ট ফর হুইচ ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপ্লাইড, অর্থাৎ যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবেন তার উপর প্রশ্ন হবে 45 নম্বরের, এবং কোশ্চেন প্যাটার্ন উইল বি MCQ টাইপ, MCQ এর প্রশ্ন থাকবে, আর দ্যার উইল বি নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কস থাকবে না। আর পার্ট টুটা হলো 15 মার্কসের,
क्वेश्चन पैटर्न विल बी एमसीक्यू टाइप एंड देयर विल बी नो नेगेटिव मार्किंग। एखानेও एमसीक्यू प्रश्न হবে এবং নেগেটিভ মার্কিং থাকবে না। আর পার্ট 1 এর সিলেবাস এখানে ওয়েবসাইটে দেয়া আছে, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী সিলেবাস ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অবশ্যই ডাউনলোড করে সেগুলো দেখে নেবেন। আর পার্ট 2 সিলেবাস হলো ভ্যালু বেসড এডুকেশন এন্ড নলেজ অফ নলেজ অ্যাবাউট ভারত সেবাশ্রম সংঘ, এর উপরে কিন্তু পার্ট 2 পুরো নম্বর প্রশ্নটা হবে। এবার হচ্ছে কোশ্চেনগুলো কি ভাষায় হবে, বেঙ্গলি তো বাংলাতেই হবে, হিস্ট্রিটাও বাংলাতে হবে, কেমিস্ট্রি ইংলিশে হবে, কম্পিউটার সায়েন্স ইংলিশে হবে, এগুলো কিন্তু পার্ট 1 এর কথা বলছি। আর পার্ট 2 প্রশ্ন যেগুলো হচ্ছে পুরো নম্বরে যেটা সেটা কিন্তু বাংলায় হবে। আর রিটেন পরীক্ষার যে তাহলে 15 আর 45 60 নম্বরের পরীক্ষা, তার জন্য 75 মিনিট সময় থাকবে। এবার ফেজ 2 অর্থাৎ সিলেকশনের ফেজ 1টা হলো রিটেন পরীক্ষা, আর ফেজ 2টা হচ্ছে আর শর্টলিস্টেড অফ ক্যান্ডিডেট উইল বি প্রিপেয়ার বেসড অন দ্য মার্কস রিকোয়ার্ড ইন দ্য রিটেন টেস্ট অ্যান্ড মার্কস বেসড অন দ্য একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ পার WBSSC নর্মস ফর কলিং ইন্টারভিউ হোয়েন আ ক্যান্ডিডেটস পার্সোনালিটি উইল বি টেস্টেড অন 10 মার্কস, 5 ফর ডেমনস্ট্রেটিং লেসন অ্যান্ড 5 ফর ভাইবা ভস। অর্থাৎ রিটেন পরীক্ষার নম্বর এবং একাডেমিক এবং প্রফেশনাল অর্থাৎ বিএড যদি থাকে, অবশ্যই প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে বিএড তো মাস্ট আছে, তাহলে একাডেমিক এবং বিএড এর যে জন্য যে WBSSC থেকে যে নিয়ম করা আছে, যে তার জন্য যে একটা নির্দিষ্ট মার্কস আছে, সেই মার্কস এবং রিটেন পরীক্ষার মার্কস দুটোকে যোগ করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে শর্টলিস্টে, সেই শর্টলিস্ট থেকে কিন্তু ক্যান্ডিডেটদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। সেই পার্সোনালিটি টেস্টে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ক্লাসরুম ডেমনস্ট্রেশন, সেটার 5 নম্বরের, আর 5 নম্বরের হবে ভাইবা ভস। এবার আসছি অ্যাপ্লিকেশন ফি। আনরিজার্ভ এবং ওবিসিদের জন্য 300 টাকা আর SC ST দের জন্য 150 টাকা। তবে এই 150 টাকা ছাড়টা তখনই পাবেন যদি আপনি কাস্ট সার্টিফিকেট ফর্ম যখন অ্যাপ্লিকেশন ফর্ম তুলবেন বিদ্যালয়ের অফিস থেকে সেটা প্রডিউস করলে অর্থাৎ দেখালে তবেই কিন্তু ছাড়টা পাবেন। অ্যাপ্লিকেশন ফর্ম বিদ্যালয় থেকে কবে থেকে কবে পর্যন্ত তোলা যাবে না, 28/11/2022 থেকে 10/12/2022 পর্যন্ত সকাল 11টা থেকে দুপুর 2টো এক্সক্লুডিং সানডে অর্থাৎ রবিবার বাদে অ্যাপ্লিকেশন ফর্ম তোলা যাবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম আপনি অ্যাপ্লিকেশন ফি জমা করে তুললেন, তোলার পর সেটি সুন্দরভাবে ফিল আপ করবেন, দিয়ে স্কুল অফিসে 12/12/2022 দুপুর 2টোর মধ্যে জমা করবেন। পে স্কেল অ্যাজ অ্যাডমিসিবল বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রোপা 2009 সেই অনুযায়ী বেতন হবে। যারা পাস্ট গ্র্যাজুয়েটস যে পোস্টগুলি আছে অর্থাৎ বাংলা হিস্ট্রি, এদের ক্ষেত্রে ইনিশিয়াল গ্রস স্যালারি হবে 38,910 টাকা। আর পোস্ট গ্র্যাজুয়েট যে দুটি পোস্ট আছে সেগুলো হলো যে কেমিস্ট্রি আর কম্পিউটার সায়েন্স, তার ক্ষেত্রে ইনিশিয়াল গ্রস স্যালারি হবে 46,155 টাকা। অ্যাপ্লিকেশন ফর্ম যখন জমা দেবেন তার সাথে কী কী জিনিস জমা দিতে হবে সেটা বলে দিচ্ছি। 3 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ একটা অ্যাপ্লিকেশন ফর্মে লাগিয়ে দেবেন, আর 2টো স্টেপেল করে তার লেফট কর্নারে অ্যাপ্লিকেশন ফর্মে স্টেপেল করে দেবেন। আর কী দিতে হবে না, 2 সেলফ অ্যাটেস্টেড এনভেলপ 25 সেন্টিমিটার × 11 সেন্টিমিটার উইথ পিনকোড, 2টো সেলফ অ্যাটেস্টেড এনভেলপ পিন সহ দিতে হবে। আর কী দিতে হবে না, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ MP মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক অ্যাডমিট কার্ডের জেরক্স 2 কপি দিতে হবে সেলফ অ্যাটেস্টেড। আর দিতে হবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস অফ অল রিলেভেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন 2 কপিজ, অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষার মার্কশিট অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রির
বিএড সকলের কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেটের কি দিতে হবে না সেলফ অ্যাটেস্টের জেরক্স দু কপি দিতে হবে, আর কাস্ট সার্টিফিকেটের দু কপি জেরক্স দিতে হবে। আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এপিক, আধার, পাসপোর্ট, প্যান, ড্রাইভিং লাইসেন্স, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হলে তার সার্টিফিকেট, যে কোনো একটির দু কপি সেলফ অ্যাটেস্টের জেরক্স দিতে হবে। লিখিত পরীক্ষার জন্য কিন্তু বা যে ইন্টারভিউ হবে তার জন্য কিন্তু টিএ দেয়া হবে না। আর ফাইনাল যে মেরিট লিস্ট হবে পার্সোনালিটি টেস্ট হওয়ার পর, পার্সোনালিটি টেস্টে যদি আপনি উপস্থিত না হন তাহলে কিন্তু কোনোভাবেই মেরিট লিস্টে আপনার স্থান হবে না। এখানে দেয়া আছে এনবি করে, রিটেন এক্সামিনেশন মে বি হেল্ড ইন দ্য সেকেন্ড উইক অফ জানুয়ারির 2023, অর্থাৎ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে, 2023 জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপরেও যদি কিছু জানার থাকে বিদ্যালয়ের ফোন নম্বরে ফোন করে জানুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন। বাই।